মৌসুম শুরুর আগেই দেশে দ্রুত বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ঢাকার বাইরে কক্সবাজার হয়ে উঠছে ডেঙ্গুর বড় হটস্পট। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলনে জানানো হয়, কক্সবাজারের বিভিন্ন এলাকায় থাকা রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জানুয়ারি থেকে এ পর্যন্ত 1066 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। কক্সবাজারে থাকা বাংলাদেশিদের মধ্যে এই সংখ্যা 426। এবছর মৌসুম শুরুর আগেই হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। গত 24 ঘন্টায় 46 জন মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এবছর 1750 জন ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মারা গেছেন 13 জন, যাদের 10 জন ঢাকার। মৌসুম শুরুর আগেই দেশে দ্রুত বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ঢাকার বাইরে কক্সবাজার হয়ে উঠছে ডেঙ্গুর বড় হটস্পট। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলনে জানানো হয়, কক্সবাজারের বিভিন্ন এলাকায় থাকা রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জানুয়ারি থেকে এ পর্যন্ত 1066 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। কক্সবাজারে থাকা বাংলাদেশিদের মধ্যে এই সংখ্যা 426। এবছর মৌসুম শুরুর আগেই হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। গত 24 ঘন্টায় 46 জন মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এবছর 1750 জন ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মারা গেছেন 13 জন, যাদের 10 জন ঢাকার। মৌসুম শুরুর আগেই দেশে দ্রুত বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ঢাকার বাইরে কক্সবাজার হয়ে উঠছে ডেঙ্গুর বড় হটস্পট। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলনে জানানো হয়, কক্সবাজারের বিভিন্ন এলাকায় থাকা রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জানুয়ারি থেকে এ পর্যন্ত 1066 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। কক্সবাজারে থাকা বাংলাদেশিদের মধ্যে এই সংখ্যা 426। এবছর মৌসুম শুরুর আগেই হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। গত 24 ঘন্টায় 46 জন মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এবছর 1750 জন ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মারা গেছেন 13 জন, যাদের 10 জন ঢাকার। মৌসুম শুরুর আগেই দেশে দ্রুত বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ঢাকার বাইরে কক্সবাজার হয়ে উঠছে ডেঙ্গুর বড় হটস্পট। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলনে জানানো হয়, কক্সবাজারের বিভিন্ন এলাকায় থাকা রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জানুয়ারি থেকে এ পর্যন্ত 1066 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। কক্সবাজারে থাকা বাংলাদেশিদের মধ্যে এই সংখ্যা 426। এবছর মৌসুম শুরুর আগেই হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। গত 24 ঘন্টায় 46 জন মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এবছর 1750 জন ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মারা গেছেন 13 জন, যাদের 10 জন ঢাকার। মৌসুম শুরুর আগেই দেশে দ্রুত বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ঢাকার বাইরে কক্সবাজার হয়ে উঠছে ডেঙ্গুর বড় হটস্পট। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলনে জানানো হয়, কক্সবাজারের বিভিন্ন এলাকায় থাকা রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জানুয়ারি থেকে এ পর্যন্ত 1066 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। কক্সবাজারে থাকা বাংলাদেশিদের মধ্যে এই সংখ্যা 426। এবছর মৌসুম শুরুর আগেই হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। গত 24 ঘন্টায় 46 জন মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এবছর 1750 জন ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মারা গেছেন 13 জন, যাদের 10 জন ঢাকার।